আম গাছের আম পাচ্ছি, শরবত বানাবো। আম পাড়া হয়েছে, এটাকে আমি উনুনে পুরাবো। আম পুরানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, আম পুরানো হয়ে গেছে, এই যে নরম একদম। এটাকে আমি এবারে চটকাবো। আম ছাড়াচ্ছি আমি এখন। পুরানো আম ছাড়াচ্ছি, আপনারা সিদ্ধ করেও খেতে পারে, আর যদি কাটে উনুন থাকে এরকম পুড়িয়ে খেতে পারো শরবত করে। গরমের সময় শরবত খাওয়া খুব ভালো, খুব উপকার করে। কাঁচা আম সিদ্ধ করে এরম শরবত করতে পারো। বার করা হয়ে গেছে, এবার এতে আমি চিনি দেবো, নুন দেবো, আমি বিট নুন দেবো। কেউ এরম করে ফাঁটতে পারো, আর কেউ ডাল ঘুটুনি দিয়েও ফাঁটতে পারো, তা আমি এরম করেই ফাঁটছি। এটাকে ভালো করে গলাচ্ছি, দিয়ে দিয়েছি আগে থাকতে, এবার আমি চিনি দিচ্ছি। চার চামচ চিনি দিয়েছি। আগে আমি দেখি আমটা, টক আম তো, কতটা কিরম হয়েছে আমি ভালো করে একে ফেটে তারপরে বলবো। নুন আমি বিট নুন দিচ্ছি, ছোটো চামচের এক চামচ। এটাকে আমি ভালো করে ফাঁটবো, ফেটে পরিবেশন করবো। দেখো বন্ধুরা, আমি এরম করে ফাঁটছি, ভালো করে ফেটে আমি গ্লাসে ঢালছি। আমার ফাঁটা হয়ে গেছে, ভালো করে ফেটেছি, এবারে গ্লাসে ঢালছি আমি। হ্যালো বন্ধুরা, কাঁচা আমের শরবত করেছি পুড়িয়ে, উনুনে পুড়িয়ে। যদি ভালো লেগে থাকে